অসমবাসীর বাবে দুটা ভাল খবর। দুই অসম কন্যার সফলতা এটা গৌরবান্বিত প্রত্যেকগৰাকী অসমীয়া। গহপুর আর মঙলদৈ দুই জীয়রীয়ে গৌরবান্বিত করেছে অসমবাসীক। বনশ্রী গগৈ আর আকাঙ্ক্ষা সান্দিলর বিশেষ সফলতা। গহপুর বনশ্রী গগৈয়ে লাভ করলে বিশেষ কৃতিত্ব। অসমৰ প্ৰথমগৰাকী মহিলা যোগ আৰু প্ৰাকৃতিক চিকিৎসক হিচাপে স্বীকৃতি লাভ কৰিছে ডাক্তৰ বনশ্ৰী গগৈয়ে। গোলাঘাটৰ অসম ৰাজ্যিক সতী সাধিনী বিশ্ববিদ্যালয়ত যোগদান ডাক্তৰ বনশ্ৰীৰ। ডাক্তৰ বনশ্ৰী গগৈয়ে অসমৰ প্ৰথমগৰাকী মহিলা যোগ আৰু প্ৰাকৃতিক চিকিৎসক হিচাপে লাভ কৰিছে স্বীকৃতি আৰু এই স্বীকৃতিয়ে স্বাভাৱিকতে উৎফুল্লিত কৰিছে অঞ্চলবাসীক। গহপুরের ডুবিয়ার বনশ্রীয়ে সুখ্যাতিরে যোগ আর প্রাকৃতিক চিকিৎসা স্নাতক ডিগ্রি লাভ করে। ইতিমধ্যেই বনশ্রীয়ে গোলাঘাটর রাজ্যিক সতী সাধিনী বিশ্ববিদ্যালয়ের যোগ আর প্রাকৃতিক চিকিৎসা বিভাগত শিক্ষক হিসাবে যোগদান করেছে। ইফালে আন এগারী কন্যা মঙলদৈর আকাঙ্ক্ষার সফলতাই উৎফুল্লিত করেছে অসমবাসীক। এক বিশেষ টুর্নামেন্টত কন্যা আকাঙ্ক্ষার স্থান লাভে স্বাভাবিকতে গৌরবান্বিত করেছে অসমবাসীক। বিসিসিআই মহিলার U19 T20 প্রতিযোগিতা 2024-25 স্থান লাভ কন্যার। 1 অক্টোবরের নাগপুরত অনুষ্ঠিত হব এই টুর্নামেন্ট। 1 অক্টোবরের নাগপুরত অনুষ্ঠিত হবলগিয়া টুর্নামেন্টত কন্যা আকাঙ্ক্ষা সান্দিলর স্থান লাভর খবরে স্বাভাবিকতে উৎফুল্লিত করেছে এটা অঞ্চলবাসী। আকাঙ্ক্ষা সান্দিলর মঙ্গলদৈর শান্তিপুরের নিবাসী নবজ্যোতি শর্মার জীয়রী।